আরো যাদের কোর্স নেওয়া হয়েছে তাদের ভিডিও দেখতে পারেন, ওই ইউটিউব চ্যানেলে আছে। যেমন খুব ইফেক্টিভ ডিসকাশন হতো হচ্ছে বিজিআইটির সাথে, বিজিআইটি যেহেতু অনেকজন স্টুডেন্ট ছিল, ওদের ভিডিওগুলো অনেক রিচ হয়েছে, ডিসকাশন রিচ, ভিডিও কোয়ালিটি রিচ না, কিন্তু হচ্ছে কন্টেন্ট রিচ। ওগুলো দেখতে পারেন, ও সেম চ্যানেলে আছে, প্লেলিস্ট আলাদা করা আছে শুধু। আচ্ছা, এখন আমি শুরু করব হচ্ছে সাইকোলজি অফ টেস্টিং। টেস্টিং সাইকোলজিটা এতটা ইম্পর্টেন্ট, যেমন ইম্পর্টেন্ট হচ্ছে ঈমান আনার মতো। হ্যাঁ, কোনো বিষয়ে যদি ঈমান আনেন, যেমন ধরুন টেস্টিং এর যে সাইকোলজি, ওইটা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ মনে হবে আপনাকে জোর করে চাকরি করার জন্য করছেন। আর যদি সাইকোলজিটা টেস্টিং ঠিক হয়ে যায়, তাহলে ওটা আপনার প্যাশনেট এরিয়া হয়ে যাবে। তখন মনে হবে যে টেস্টিং হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে ভালো প্রফেশন, যেটা আমরা অন্যদের তৈরি করা জিনিসকে কোয়ালিফাই করতে পারি, অন্য জনের তৈরি করা জিনিসকে কোয়ালিটি রিচ করাতে পারি, ইউজার স্যাটিসফ্যাকশন নিয়ে আসাতে পারি আমরা। সেই মাইন্ডসেটটার জন্য এই চ্যাপ্টারটা, এই এই এজেন্ডাটা, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। দুইটা রোল, একটা হচ্ছে ডেভেলপার রোল, একটা টেস্টার রোল। এদের মাইন্ডসেটটা কেমন দেখেন? ইমপ্লিমেন্ট রিকোয়ারমেন্টস, তার মানে ইউজারের যে রিকোয়ারমেন্টস আসে সেটা ইমপ্লিমেন্ট করে হচ্ছে ডেভেলপাররা। এদের মেন্টাল স্ট্রাকচারটা হচ্ছে ডেভেলপার স্ট্রাকচার টাইপের, লজিক্যাল, ম্যাথমেটিক্যাল, হ্যাঁ, সবকিছু হচ্ছে ছকে বাঁধা, অ্যালগোরিদমিক চিন্তা ভাবনা, ডিজাইন অ্যান্ড প্রোগ্রাম দ্য সফটওয়্যার অ্যান্ড ক্রিয়েটিং এ প্রোডাক্ট ইন হি ইজ হিজ সাকসেস। ঠিক আছে না? ডেভেলপারদের চিন্তা ভাবনা যে তারা সফটওয়্যারটা তৈরি করছে, এটা ক্রিয়েট করছে, এটাই তাদের সাকসেস। এখন দেখি টেস্টার রোলসটা কেমন। টেস্টাররা করে কি প্ল্যান করে টেস্ট অ্যাক্টিভিটিকে, টেস্ট কেস ডিজাইন করে, ইজ কনসার্ন অনলি উইথ ফাইন্ডিং ডিফেক্ট, শুধু টেস্টারদের কনসার্ন হচ্ছে ডিফেক্ট ফাইন্ড করা। ফাইন্ডিং অ্যান এরর মেড বাই ডেভেলপার ইজ হিজ সাকসেস। তাহলে মাইন্ডসেটটা কেমন? মাইন্ডসেটটা অনেকটা শকুনের মতো হয়ে গেছে না? গরু মরবে তারপর আমরা খাবো, ডেভেলপাররা ভুল করবে আর সেটা নিয়ে আমরা মজা করব, আমরা টেস্ট করে ধরতে পেরেছি। পারসেপশন ইজ রং, উপরে যা দেখলেন রং। টেস্টিং ইজ এ কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি অ্যাজ ওয়েল, ইট এইমস এলিমিনেটিং ডিফেক্ট ফ্রম দ্য প্রোডাক্ট। প্রোডাক্ট থেকে ডিফেক্ট এলিমিনেট করতে হবে, এটা হচ্ছে টেস্টারদের রোল হওয়া উচিত, গোল হওয়া উচিত, এইম হওয়া উচিত। টেস্টিং একটা কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস, অন্যজনের দোষ খুঁজে বেড়ানোটা টেস্টারদের কাজ না। অন্যজনের দোষ খুঁজতে গেলে আপনি ডেভিলস অ্যাডভোকেট হয়ে যাবেন। অন্যজনের যখনই আপনার চোখে দোষ পড়বে আর সেটা যদি আপনি দেখিয়ে দেন, তাহলে আপনি সব থেকে খারাপ মানুষ হয়ে যাবেন পৃথিবীতে তার চোখে, তাই না? কারণ পৃথিবীতে সব থেকে কে সুন্দর বেশি বলেন তো? নিজের চোখে নিজে হ্যাঁ, নিজের চেয়ে সুন্দর আর কেউ নাই পৃথিবীতে, বুঝতে পেরেছেন? আর সেই আমাকে যদি আপনি আমার খুঁত দেখিয়ে দেন, আমার তো মন খারাপ হয়ে যায়, তাই না? ভিতরে ভিতরে, উপরে প্রকাশ না করলেও। আর এটা যদি কোনো মেয়েকে বলি, তাহলে তো গেছে শেষ, আর দেখতেই পারবে না, মানে এই টাইপের হয়ে যাবে।
সো এইটা যদি আপনার কালচার হয়ে যায় একজন টেস্টারের ফাইন্ডিং ডিফেক্টস, তাহলে আপনি খালি চৌকি তৈরি হয়ে যাবে আপনার অন্যজনের দোষ খুঁজে বের করা। তাহলে একজন টেস্টারের পার্সোনাল অ্যাট্রিবিউট কেমন হওয়া উচিত যদি আপনি আসলে ভালো একজন টেস্টার হতে চান? কি ধরনের পার্সোনাল অ্যাট্রিবিউট হওয়া দরকার? ফার্স্ট অফ অল কিউরিয়াস হওয়া লাগবে, পার্সপেক্টিভ, অ্যাটেন্টিভ টু ডিটেইল। মানে কি? মানে হচ্ছে আপনি নির্লিপ্ত থাকলে হবে না, আপনার নির্লিপ্ততা বলে দেয় যে আপনি আসলে পছন্দ করেন না। নির্লিপ্ত কখন থাকে আমরা? যখন পাবলিকের জন্য, সে আমার কে যে আমার আমি তার ভুল ধরতে যাব, সংশোধন করা আমার ঠেকা পড়ছে, তো আমি সেই সব ব্যাপারে কিউরিয়াস হই না। কিউরিয়াস হয় যাকে ভালোবাসা যায় তার প্রতি। সো এই যে পার্সপেক্টিভ অ্যাটেন্টিভ টু ডিটেল, মানে কি, কোনো একটা কিছু হলে তার ডিটেলে খুঁজে রুট কজ অ্যানালাইসিস করতে পারার অ্যাবিলিটি তৈরি করতে হবে। ওভারলুক করেন না। আপনি চিন্তা করে দেখেন তো যে আপনার একটু ব্যথা পেয়েছেন আপনি, আর সেটা যদি কেউ যদি একটু অ্যাভয়েড করে কেমন লাগে, আর কেউ কেউ যদি ওটাকে নিয়ে একটু মনোযোগ দেয়, হ্যাঁ আর কেন হলো, এটা কি সমস্যা হতে পারে, এটা নিয়ে আলোচনা করে ভালো লাগবে না? তো আপনাকে ওরকম হতে হবে। নট অল এরর শোজ আপ দ্য গ্রেট ম্যান। সবকিছু যে আপনি এরর দেখবেন এই চোখে, এরকম না। ভুল ধরতে চাইলে সবারই ভুল আছে, কার ভুল নাই বলেন তো? ফেরেশতার ভুল নাই, আর মানুষের মধ্যে কার ভুল নাই? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন এবং ওনাকে কোরআনে স্পষ্ট করে আল্লাহ না করে দিয়েছে, এরকম আয়াত আছে যে সংশোধন করে দিয়েছে। কে ভুল করে করবে না যে মরে গেছে? কোন জীবিত মানুষ ভুল করবে না, এটা হইতেই পারে না। একমাত্র মৃত মানুষ ভুল করে না। তাহলে আমি যদি ভুল ধরতে চাই, তাহলে ভুল ধরা কোনো বিষয়ই না। আর এই অভ্যাসটা আপনাকে একসময় পজিটিভ জিনিসগুলো চোখে পড়বে না, খালি ভুলই চোখে পড়বে। আমি যখন প্রথম কি বলে গাড়ি কিনলাম, টয়োটা এলিয়ন, এরপরে দেখি রাস্তায় খালি টয়োটা এলিয়নই চোখে পড়ে, অন্য গাড়ি আর চোখে পড়ে না আমার। মানে এত টয়োটা এলিয়ন কেন ঢাকা শহরে? তার মানে কি, আমি আসলে চোখ দিয়ে দেখিনি, এখন আমি মন দিয়ে দেখছি, তাই না? টু কম্প্রিহেন্ড দ্য প্র্যাকটিক্যাল সিনারিও অফ দ্য কাস্টমার। কম্প্রিহেন্ড মানে কি? কম্প্রিহেন্ড মানে বিস্তারিত। আমরা যে কম্প্রিহেনশন করতাম ছোটবেলায়, বিস্তারিত স্যার, বিস্তারিত। কম্প্রিহেন্ড, কম্প্রিহেন্ড মানে হচ্ছে হৃদয়ঙ্গম করা, বিস্তারিত না, বুঝতে পারা, অনেক গভীরে বুঝতে পারা, অনুভব করে বুঝতে পারা, যেটাকে বলা হয় এমপ্যাথি, এমপ্যাথির মতো। হ্যাঁ, সিমপ্যাথি না, যেমন মা তার সন্তানের জন্য বুঝতে পারে, কমপ্রিহেন্ড করতে পারে, সেটাকে বলা হয় কমপ্রিহেনশন। তার মানে আপনি হৃদয় দিয়ে বুঝতে পারেন কিনা প্র্যাকটিক্যাল সিনারিও অব দ্য কাস্টমার। মানে কাস্টমার এসেছে, মনে করেন আপনি ঢাকা মেডিকেলে গেছেন, কেউ নাই আপনার, কেমন অসহায় লাগবে না? ঠিক সেই সময় যদি একজন পরিচিত লোক আপনি দেখেন ঢাকা মেডিকেলের ডাক্তার, আপনাকে ডাক দিল, আরে কি হয়েছে, আপনি বুঝতে পারেন সে অবস্থাটা কেমন হয় তখন? ঠিক এরকম ভাবে যদি আপনাকে কাস্টমার পাই, যে কাস্টমারের আপন ছোট ভাই যদি কোম্পানিতে চাকরি করে, সে টেস্টার হিসেবে কেমন হবে কাস্টমারের অনুভূতি? আর সেই আপন ভাই নিজের
বড় ভাইয়ের সফটওয়্যার বানায়, মানে যে যে কাস্টমার বড় ভাই, তার সফটওয়্যারের কোয়ালিটি কেমন করে ইনশিওর করবে? ওভারলুক করার সুযোগ আছে? সো আপনাকে বুঝতে হবে কাস্টমারের প্র্যাকটিক্যাল সিনারিওটি কি, নাকি আপনারা খালি সফটওয়্যার বিক্রি করতে চান? কাস্টমার কি চায় আসলে জানেন? কাস্টমার কি সফটওয়্যার চাই? যে সফটওয়্যারটা আপনি টেস্ট করবেন, সার্ভিস চাই। কাস্টমার চায় সলিউশন। কাস্টমার একটা প্রবলেম আছে, সে প্রবলেমের জন্য পে করছে আপনাকে, সলভ করে দেওয়ার জন্য সলিউশন চায়, আর আপনি এই সুযোগ কাজে লাগিয়ে সফটওয়্যার বিক্রি করছেন। যেমন ডাক্তাররা, যে আপনি অসুস্থ হয়ে যান, সেই সুযোগ কাজে লাগিয়ে অপারেশন থিয়েটার ঢোকাতে পারলে হয়েছে খালি। আপনাকে বুঝতে হবে কাস্টমারের আসলে সিনারিওটা কি। টু বি এবল টু অ্যানালাইজ দ্য স্ট্রাকচার অফ দ্য টেস্ট, ইট ইজ এ নলেজ বেস। হ্যাঁ, আপনি একটা টেস্ট অবজেক্টের স্ট্রাকচারটাকে অ্যানালাইজ করে যে সফটওয়্যারটাকে বুঝতে পারা, অ্যানালাইসিস অ্যানালাইটিং পয়েন্ট অফ ভিউ থেকে বুঝতে পারা, যেমন আসলে অ্যানালিস্টটা বুঝতে পারে। একজন সিস্টেম অ্যানালিস্ট কিন্তু সিস্টেমকে খুব ভালো করে বুঝতে পারে, যার জন্য সে ডিজাইন করতে পারে, আদারওয়াইজ পারতো না। হ্যাঁ, আমি বেসিক্যালি আগে সিস্টেম অ্যানালিস্ট ছিলাম। মানে মজার ব্যাপার হচ্ছে কি, আমি আমার প্রথম জবই হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট, আমি প্রোগ্রামার হিসেবে জয়েন করি নাই। তো আমি যখন একটা একটা সফটওয়্যার দিয়ে প্রথম আমার ইআরপি লঞ্চ করি হচ্ছে 2001 সালে, এরপর থেকে মানে ইআরপি সলিউশন করার পর থেকে আমার সাথে কোনো অর্গানাইজেশনের যারা এই প্রসেস ওনার, যারা হচ্ছে বিজনেস প্রসেসটা ভালো করে বলে, ডোমেন নলেজ যাদের আছে, তারা আমার সাথে কথা বললেও তারা উল্টাপাল্টা মনে করে, মনে করে যে আমি তাদের প্রফেশনাল লোক। হ্যাঁ, যেমন একবার সাভারে একটা একটা ভিজিট করতে গেছিলাম আমি, বেসিক্যালি রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করার জন্য। তো ওই কথা বলতে 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 অ্যাকাউন্টস এর একজন ম্যানেজার বলল যে আমরা তো এখানে 3 জন অ্যাকাউন্টিং প্রফেশনাল আর 1 জন মার্কেটিং এর। আমি বললাম 3 জন না তো, আপনারা 2 জন। বলে আপনি? আমার, আমি তো অ্যাকাউন্টিং প্রফেশনাল না, আমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার। ও আকাশ থেকে পড়ছে, মানে এতক্ষণ তাহলে কিভাবে কমিউনিকেট করলেন আপনি? একজন অ্যাকাউন্টিং প্রফেশনাল যতটুকু জানে তার থেকে বেশি জানি আমি অ্যাকাউন্টিং সম্পর্কে, বিকজ আই হ্যাভ অ্যানালাইজ দ্য সিস্টেম। সো একজন টেস্টার ওরকম জানা লাগবে, আদারওয়াইজ ইউ ক্যানট বি এ গুড টেস্টার। টু ডিসকভার ডিটেইল হোয়ার এরর মাইট শো, কোথায় এরর হতে পারে সেটা আপনাকে ডিটেলে ডিসকভার করা। স্কেপটিসিজম অ্যান্ড অ্যাজ ক্রিটিক্যাল আই, কেমন কেমন চোখ হতে হবে, অনুসন্ধিৎস দৃষ্টি থাকা লাগবে, শার্লক হোমস এর মতো চোখ হতে হবে। হ্যাঁ, চিলের মতো চোখ হওয়া লাগবে, যাতে করে একেবারে সূক্ষ্ম একটা সূঁচও যেন এড়িয়ে না যায়, এরকম চোখ হওয়া লাগবে। দ্য টেস্ট অবজেক্ট কন্টেইন ডিফেক্ট, ইউ জাস্ট হ্যাভ টু ফাইন্ড দেম। ডিফেক্ট থাকবে কেন বলেন তো? এটা যে এত জোর দিয়ে বলে কি করে যে টেস্টের মধ্যে, টেস্ট অবজেক্টের মধ্যে ডিফেক্ট থাকবে? প্রিন্সিপাল, প্রিন্সিপালের মধ্যে তো আমরা করি নাই, এটা কি ডিফেক্ট থাকবেই এই কথাটা কি আমি বলতে পারি? সেটা বলা বলা আমি ডিফেক্ট নাই এটাও বলা যাবে না, আর ডিফেক্ট নাই বলা যাবে না, ডিফেক্ট আমরা পেয়েছি এতটুকু বলা যাবে, প্রিন্সিপাল নাম্বার 1। কিন্তু এইটার মূল বিষয়টা হচ্ছে টেস্ট অবজেক্ট কন্টেইন ডিফেক্ট থাকবে, কেন থাকবে? কারণ টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে, এটা তো থামরুল। এটা যদি থামরুল হয়, মানুষের তৈরি করা জিনিসের মধ্যে ভুল থাকবে, তাহলে আমার কাজ হচ্ছে তো কনফার্ম ভুল আছে আমাকে বের করতে হবে, তাই তো?
আর সেকেন্ড লাইনটা ডেভেলপারদের সাথে আলোচনা করেন না, ওরা মন খারাপ করবে এটা শুনলে। ডু নট বিলিভ এভরিথিং ইউ আর টোল্ড বাই দ্য ডেভেলপার্স। ডেভেলপাররা যাই বলে সেটা বিশ্বাস করেন না। ওরা যদি বলে যে যে ডিফেক্ট আপনি দিয়েছিলেন সেটা আমি ফিক্স করেছি আর কোনো কিছু নাই, কি বলবেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলবেন, দেখি আর কোনো বাগ আছে কিনা। আর কোনো না, লেস টেস্ট, রিটেস্ট করতে হবে, রিটেস্ট করতে। হ্যাঁ, আপনি যদি বলে আরে আপনি বিশ্বাস করলেন না আমার কথা, রিটেস্ট করতে আছেন, দিস ইজ মাই প্রফেশন, সো আই নিড টু এনশিওর বাই টেস্টিং, নট বাই হিয়ারিং ফ্রম ইউ। হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট করবেন, ও বেশ ভালো তো তাড়াতাড়ি করে ফেলছো, দেখি কেমন হয়েছে, টেস্ট করে দেখি। One must not get frightened by the fact that serious defects may often be found which will have impact on the course of the project. প্রথম কথা হচ্ছে frightened হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, যে কোনো একটা ডিফেক্ট সামনে চলে এসছে আর আপনি ভয়ে হ্যাঁ বা লজ্জায় ঘেমে গেলেন, কাঁপাকাঁপি শুরু হলো, এরকম করা যাবে না। কারণ আপনি যদি ভয় পান তাহলে কাস্টমারদের কনফিডেন্স লেভেল একদম শ্যাত করে জিরো হয়ে যাবে, কাস্টমার ওই প্রোডাক্ট নিতে যাবে না। অতএব আপনাকে ওই যে ইয়েদের মতো মার্কেটিং পিপুলদের চেহারা কেমন থাকে বলেন তো, মার্কেটিং প্রফেশনাল যারা, এরকম থাকা লাগে সবসময়, জলি স্যার হাসি, আপনি গালি খেলেও এরকম হাসতে হবে, আপনি সুন্দর গালি দিয়েছেন, আমি জীবনে এরকম এত সুন্দর গালি শুনি নাই, অনেক ধন্যবাদ। টাইপ অফ অ্যাটিচিউড হওয়া লাগবে, ঠিক ওরকম যে কোনো বিপদের সময় আপনাকে সেরকম স্ট্রং থাকা লাগবে যাতে করে আপনার উপর দিয়ে বিপদ চলে যাচ্ছে যেন টেরও না পাই কেউ। এটার জন্য কতগুলো প্র্যাকটিস করবেন, অনেকেই পারবেন না, তারপর আমি বলে রাখি, সেটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য নিজেকে মাঝে মাঝে টর্চার করতে হয়। যেমন আল্লাহ তাআলা রোজার মাধ্যমে আমাদেরকে টর্চার করে আমাদেরকে সংশোধন করতে চায়, যেমন আমি আমাকে অনেক টর্চার করেছি আগে। কেমন টর্চার? চিরতা খেয়েছেন? চিরতা কিন্তু হাসি হাসি মুখে খেতে হবে, মুখ বিকৃত করা যাবে না, এমন ভাবে হাসবেন মনে করবেন অন্য অন্য পক্ষ যেন মনে করে আপনি খুব মজার একটা শরবত খাচ্ছেন। এবং আপনি পারবেন, কারণ হচ্ছে কি আমরা জানি যে চিরতা খাওয়ার সময় যদি মুখ বিকৃত করেন তাহলে তেতো কমবে না, ফলে সো আপনি মুখ এখন থেকে জাস্ট আমার এই কথাটা শোনার পরে আপনি চিরতা খাওয়ার সময় জাস্ট মুখ বিকৃত করবেন না, আপনার মনে হবে তেতো লাগছে, বেশ মজার তেতো তো, মানে একটু স্মাইল ফেস করবেন, দেখবেন যে তেতো কমবে না, আগেও বিকৃত মুখ করলেও তেতো কমতো না, এখনো তেতো কমবে না কনফার্ম, কিন্তু তাহলে মুখ কেন বিকৃত, লাভ কি? সেই মোটিভেশন থেকে আমি অনেক আগে থেকেই এটা করতাম। তা আমার এক কাজিন আসছে বাসায়, শীতকাল আমার বাসায় আসছে, আমার ইমিডিয়েট ছোট যে আমার ভাই, তো সে শীতকালে লেপের মধ্যে আদর্শ অবস্থা, আমি ফজরের নামাজ পড়ে এক গ্লাস একদম পুরা ফুল একটা গ্লাস নিয়ে বসে আস্তে আস্তে করে চুমুক দিচ্ছে আর সাথে গল্প করছে, যেন কফি খানা মিষ্টি কফি, এরকম করে অল্প অল্প করে একটু করে চুমুক দিচ্ছি, মানে নেড়ে চেড়ে খাচ্ছি, আমি মুখের ভিতরটা মাখিয়ে নিচ্ছি তেতোটাকে এনজয় করার জন্য। অনেকে ঢক করে গেলে খেয়ে না, যেন সব জায়গায় না ঠেকে, তা আমি একদম চাল চাবিয়ে চাবিয়ে খাচ্ছি আর গল্প করছি ওর সাথে, তো অর্ধেক গ্লাস হওয়ার সাথে সাথে আমার হাত থেকে নিয়ে নিচ্ছি,
নিয়েও একটা চুমুক দিয়েছে, এমন রাগা রাগলো আমার উপরে, আমাকে এরম বলছে আপনি কনফিউজ করেন কেন মানুষকে? আমি বললাম আমি কি করলাম, তো তোকে তো আমি দিই নাই, তুই তো নিজে থেকে নিলি, বলে আপনি চেহারা দেখে তো বোঝার উপায় নাই। সো বিষয়টা হচ্ছে যে আমি কেন এটা বলি, সেটা হচ্ছে যে আপনাকে টলারেন্স লেভেলটা তৈরি করতে হবে। কাস্টমারের সামনে যদি আপনি ফ্রাইটেন্ড হয়ে যান, তাহলে বিলিভ মি কাস্টমার আপনার উপর আর কনফিডেন্স রাখতে পারবে না, আর পারবে না। থ্রি ইডিয়টস দেখছেন? থ্রি ইডিয়টস, থ্রি ইডিয়টস এর যে ঘড়ির ঘটনাটা মনে আছে? জি স্যার। ওই এক ঘটনায় কিন্তু ওই মেয়ে কিন্তু কনফিডেন্স হারায় ফেলেছে ওর উপর, না? জি স্যার। এখন বলছেন কনফিডেন্স, কনফিডেন্স হারাই কিন্তু একবার আর জীবনে পাবেন না ফিরে। সো ওই জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে, নিজেকে মজবুত করতে হবে, যত রকমের ঝড় আসে আপনি স্মাইল ফেস থাকবে, এটা কিছুই হয় নাই, এটা হতেই পারে। সিডোরে পরিবার ধ্বংস হয়ে চলে গেছে, একজন বেঁচে আছে, তার লাইফ চলে না? তাহলে সামান্য একটা ডিফেক্ট হওয়াতে আপনি ঘেমে যাচ্ছেন কেন? আর এই ঘেমে আপনি অস্থির চোখ কি আপনাকে ওর অপোজিট দিক থেকে মানুষজন দেখে বুঝবে না যে আপনি ঘাবড়িয়ে গেছেন? অতএব এটা করা যাবে না, ঠিক আছে? এটা হতেই পারে। মানুষের জীবনে সব থেকে বড় বিপদ কি বলেন তো? ডেথ স্যার। হ্যাঁ, আজরায়েল। যখন আজরায়েল এসে সালাম দেবে, এর থেকে বড় বিপদ আর পৃথিবীতে নাই, আর সেটাও হবে। তাহলে অবধারিত যে জিনিসটা হবে তাকে নিয়ে ভয় হওয়ার কি কারণ আছে? আপনি ভয় পেলেও যা হবে, না পেলেও তাই হবে। তাহলে কার্যকারণ নাই আসলে, যে কাজটা প্রতিহত করা যাবে না, যে কাজটাকে আমি অনুনয় বিনয় করে চেঞ্জ করা যাবে না, সেই ব্যাপারে ভয়ের কোনো কারণে। সো পৃথিবীর যত রকমের বিপদ আসুক না কেন, ফ্রাইটেন্ড হওয়া যাবে না, ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। কোরআনে একটা আয়াত আছে, ফ্রাস্ট্রেটেড হয় কারা জানেন? হতাশ তো হয় কাফেররা, যারা আল্লাহকে বিশ্বাস করে না। বুঝতে পেরেছেন? একমাত্র তারাই হতাশ হতে পারে, আর কেউ পারে না। যা ইমান আছে সে হতাশ হতে পারে না, তাই কোরআনে বলে দিছে। তাহলে হতাশ হবেন কেন? আচ্ছা, আপনাদের একটা ছোট্ট জিনিস জিজ্ঞাসা, প্রবলেম মানে কি বলেন তো? মানে ডেফিনেশনটা বলবেন। প্রবলেম মানে সমস্যা, আমরা জানি। হাউ ইউ ক্যান ডিফাইন, হ্যাঁ, হাউ ক্যান ইউ ডিফাইন এ প্রবলেম? যেটা সলিউশন আছে স্যার, সেটা প্রবলেম স্যার। যেটার সলিউশন নাই আমার কাছে এই মুহূর্তে, সেটাই সব প্রবলেম আমার কাছে। আমার কাছে যদি সলিউশন থাকতো তাহলে কি প্রবলেম হতো? এটা ধরুন আমার এই মুহূর্তে 1,00,000 টাকা দরকার, যার টাকা নাই তার তো হিউজ প্রবলেম না এটা? আর আপনার কাছে টাকা আছে, জাস্ট চেক লিখে দিচ্ছি অথবা এটিএম কার্ড দিয়ে তুলে নিচ্ছি, দ্যাট ইজ ইস্যু, ইটস নট এ প্রবলেম। আমরা বলি দিস ইজ, ইজ ইট এ প্রবলেম? প্রবলেম কার জন্য? যার নাই। মানে যার সলিউশনটা এই মুহূর্তে নাই তার কাছে, তাকে বলা হয় প্রবলেম। স্যার কিন্তু যেটা সলিউশন নাই কিন্তু আপনাকে স্যার এই মোমেন্টে আসলে সেটা সাফার করাচ্ছে, তো সেটাকে কি স্যার প্রবলেম বলবো আমরা স্যার? সলিউশন, হ্যাঁ প্রবলেম। প্রবলেম তো যে জিনিসটা আমার কাছে নাই, যেমন আমি সাফার করছি না। বিপদ কাকে বলে? বিপদ স্যার আনএক্সপেক্টেড আনক্যালকুলেটেড আউটকাম স্যার, যেটা দ্বারা স্যার লাইফ স্যার বিপদের আপদের স্যার একটা জোকস ছিল স্যার মনে হয়, যে কি বলেন তো স্যার, এই সম্ভবত বঙ্কিমচন্দ্রকে আপনার এক ইংরেজ সাহেব বলছিল যে আপদ এবং বিপদের পার্থক্য বলো। বিপদ বললো যে তুমি যখন হেঁটে যাচ্ছ সাপোজ তুমি কলার ছালের পিছলায় চলে গেছো, এটা হচ্ছে বিপদ, পিছলায় পড়ে গেছো।
আর আপদ হচ্ছে যে তুমি এটা তুমি একটা ইংরেজ সাহেব আমারে বাংলা বাংলার প্রশ্ন মানে বাংলায় আপদ বিপদ জিজ্ঞেস করতেছো, মানে বাংলা আমার বাংলা পরীক্ষা নিচ্ছ, এটা হচ্ছে আপদ আর কি। তুমি একজন জলজান্ত আপদ, তাই তো? তো ডেভেলপাররা কি ডেভেলপারদের কাছে টেস্টাররা বিপদ না আপদ? আপদ মনে হয়েছে। বিপদ হচ্ছে অ্যাকচুয়ালি, বলে না বিপদ একা কি আসে না, তাহলে সাথে কাকে নিয়ে আসে? আরো বিপদ নিয়ে আসে। হ্যাঁ, তার মানে অ্যাকচুয়ালি বিপদ মানে হচ্ছে সিরিজ অফ প্রবলেমস। সিরিজ অফ প্রবলেমস যখন আসবে তখন আপনি বিপদে আছেন আসলে। হ্যাঁ, যেমন একসাথে যদি তিনটা বিপদ মানে তিনটা প্রবলেম আপনার কাছে আসে, আপনি যদি পাজেল হয়ে যান আপনি কোনোটাই পারবেন না, আন্ডান না, এরকম হয়ে যাবেন। এরকম বিপদের সম্মুখীন হয়েছেন কেউ কখনো, যে অনেকগুলো একসাথে চলে আসছে আর পাচ্ছেন না? হাউ টু হ্যান্ডেল দিস সিচুয়েশন? স্যার আমি এখন আছি বলেন তো। এই স্যার, মারিনাকে অনেক দেখি নাই মনে হচ্ছে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমার আমার হাজবেন্ড রিসেন্টলি মারা গিয়েছেন। আমি করোনাতে, আমি আমি আমার আসলে ইংলিশে ব্যাকগ্রাউন্ড, আমার ইংলিশে, আমি ইংলিশ অনার্স করেছি। এরপর 8 বছর আগে একটা স্কুলে পড়াতাম, 8 বছর কোনো পড়াশোনার সঙ্গেও নেই। উনি মারা যাওয়াতে আমাকে ওর অফিস থেকে, ও অ্যাকচুয়ালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো উনার অফিসে আমাকে জয়েন করতে দিয়েছে। আমাকে সাথে সাথে প্রজেক্ট দিয়ে দিয়েছে, আমি কিছুই পারি না, কোডিং সম্পর্কে আমার কোনো ধারণা নাই, কিউএ জব কোনো কিছুই আমি জানি না, বাট আমি করছি এবং এখানেও জয়েন করেছি। আমি আসলে সবকিছু কোপ আপ করতে পারছি না, চারিদিক দিয়ে অন্ধকার দেখছি। আমার একটা ছেলে, ওরও এখনো পড়াশোনায়, আমি এখনো ওকে স্কুলে দিতে পারিনি, মানে ও এখন অ্যাকচুয়ালি নার্সারিতে যাবে। আপনার বাসা কোথায়? আমি আসলে আমার শ্বশুরের বাসায় এখন আছি, বাড়ির ধারে ডিওএইচএস ওনার বাসা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এই বিপদের জন্য আমি কিছু হেল্প করতে পারি। সেটা হচ্ছে যে এনি টাইম আপনার যদি কোনো হেল্প লাগে, টেস্টিং হোক, ডেভেলপমেন্ট হোক, কোনো কিছু শেখার ব্যাপারে হোক, আপনি আমাকে নক করেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। কারণ আমি আমি শুধু টেস্টিং না, আমি অনেকগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও ক্লাস নিই, তো আপনার যদি ওই প্রজেক্টে কোনো কিছু সমস্যা হয় আমাকে জানাইন। আমি ওই রিসেন্টলি ওনারা আমাকে যে প্রজেক্টে দিয়েছেন সেটাতে আমাকে কোডিংও জানতে হবে, বিকজ অটোমেশন লাগবে। তো কোন ল্যাঙ্গুয়েজ? উনি ওনারা বলছেন জাভা স্ক্রিপ্ট, মনে হয় সাইপ্রাস দিয়ে করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাভা স্ক্রিপ্ট আপনি জানেন না, তারপর তো ফ্রেমওয়ার্ক। পাইথন আমি কিছু কিছু শিখছি, কারণ পাইথনটা শুনেছিলাম একটু ইজি, সেই জন্য আমি একটু বেসিক গুলো দেখছি আর কি। আচ্ছা আচ্ছা, কঠিন কিছু হবে না। এখন যে জিনিসটা আপনার জন্য উপদেশ সেটা হচ্ছে ধৈর্য রাখা। বিপদের সময় ধৈর্যটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো আপনার যেমন বিপদের কথা শুনলাম, আমার ঠিক এরকম একটা বিপদের সম্মুখীন আমি হয়েছিলাম, আমি যখন ফাইনালের স্টুডেন্ট। সেই সময় আমি অলরেডি বিয়ে করে ফেলেছিলাম তার আগে। সো হঠাৎ করে আমার আব্বার ক্যান্সার ধরা পড়লো, আমার কোনো ভাই নাই। এদিকে আব্বাকে নিয়ে টানাটানি, আমার নাই টাকা পয়সা, তখন স্টুডেন্ট প্লাস হচ্ছে আমি জব করি, প্লাস হচ্ছে আমার বড় ছেলে জন্মানোর টাইম হয়ে গেছে। ঠিক সেই সময়ে একদিকে হচ্ছে আমার বড় ছেলে জন্মাচ্ছে, আর একদিকে হচ্ছে আমার আব্বা মৃত্যুশয্যায়। একদম লাস্ট দিনের ঘটনাটা বলি আপনাকে, তাহলে বুঝতে পারবেন আসলে এই সময় দৃঢ় থাকাটা কতটা ইম্পর্টেন্ট। যথারীতি আমি অফিস, হাফ অফিস করার অনুমতি দিয়েছিল তখনকার ওই কোম্পানির MD, যে আমি দুপুর পর্যন্ত অফিস করে চলে যেতাম হসপিটালে, আসানা মিশন ক্যান্সার হসপিটালে, মিরপুর 14 নম্বরে। তো যথারীতি শেষ দিন গেলাম আমি, নিচে একটা মসজিদে নামাজ পড়ে দুপুর 2টা 2:30টার দিকে উপরে উঠলাম। রুমে ঢোকার
দরজার কাছে ডাক্তার আমাকে থামিয়ে দিল। ডাক্তার বলল যে স্যালাইনটা চলছে, ওটা খুলে ফেললে মারা যাবে 10 মিনিটের মধ্যে, অতএব আর কিছু করার নাই, নিয়ে যান। তা আমি মোটামুটি অপ্রস্তুত, একটা হঠাৎ জানি না, আমি ভাবছিলাম যে সুস্থ হয়ে যাবে। তো ওই ওইখান থেকে দরজার মুখ থেকে আব্বার বেড পর্যন্ত আমি যখন হেঁটে যাচ্ছিলাম, আমার কাছে মনে হলো যে 1 বছর ধরে আমি হাঁটছি, রাস্তা শেষ হয় না। অনেকক্ষণ ধরে হাঁটলাম, মানে শেষই হয় না, মানে আমি ফিল করছি যে আমি হাঁটছি হাঁটছি। তারপর যখন আব্বার কাছে গিয়ে পৌঁছালাম, আব্বা আমাকে প্রথমে প্রশ্ন করলো, কি খারাপ খবর না? তাম বললাম জি। তো জিজ্ঞেস করছে কতক্ষণ? তাম বললাম ডাক্তার বলেছে 24 ঘন্টা, কারণ আল্লাহ তো বলে নাই, ডাক্তার বলেছে 24 ঘন্টা বাঁচতে পারে এই স্যালাইন চললে। তখন আমার আব্বা বলল, আমাকে আমাকে সান্ত্বনা দিচ্ছে উল্টা, যে আমি মৃত্যুকে খুব স্বাভাবিকভাবে গ্রহণ করছি এবং আমার বিশ্বাস তুমিও স্বাভাবিকভাবে গ্রহণ করবা। তা আমি বললাম যে আমাকে উপদেশ দিয়ে যান, আপনার আপনার চলে যাওয়ার পর আমরা কি করব, আমি কি করব। তখন কিছু দিক নির্দেশনা দিল, বললো যে আমার ইচ্ছা তুমি আমার জানাজা পড়াবা, তুমি যদি আবেগের কারণে না পারো তাহলে অমুকজন, উনিও যদি না পারে তাহলে আর একজন, এরকম সেট করে দিল। তারপরে হচ্ছে কিছু উপদেশ, তো আমরা এমন ভাবে, মাও বসে আছে, কারো চোখে কোনো পানি নাই, এমন ভাবে আমরা কথা বলছি যে আব্বা চলে যাচ্ছে সারা জীবনের জন্য, আমরা ব্যাগ গুছিয়ে দিচ্ছি। বাড়িতে পৌঁছাতে পারে নাই, রাস্তায় মারা গেছে আমার অ্যাম্বুলেন্সের ভিতরে। আমার বড় ছেলেকে, মানে বড় ছেলে যখন হয়েছে 14 দিন পরে আমি দেখতে পাইছি। ওই সময় একদম টোটাল সিচুয়েশনটা আমাকে একলাই হ্যান্ডেল করতে হয়েছে। আমি তখন দেখলাম যে আসলে বিপদ তো চারিদিকে। ও আচ্ছা, আমার তখন আবার ফাইনাল পরীক্ষা ব্রিটিশ কাউন্সিলে, তো সব মিলে একটা ভালো একটা বিপদের মধ্যে দিয়ে গেছি, তবে আল্লাহর রহমতে সবকিছু ট্যাকেল দিতে পারছি। এনিওয়ে, ফ্রাইটেন্ড হওয়া যাবে না, প্রথম কথা হচ্ছে হতাশ হওয়া যাবে না। যখনই আপনি হতাশ হয়ে যাবেন তার মানে ইউ নিড রেস্কিউ, তার মানে আপনার স্বাভাবিক বোধ শক্তি কমে যাবে, তখন আপনি আর নিজেকে সাহায্য করতে পারবেন না, অন্যজনের সাহায্য না করলে আপনি আর থাকতে পারবেন না। কেন? আপনার তো ক্যাপাবিলিটি আল্লাহ দিছে, আর আল্লাহ কিন্তু কাউকেই তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না। অতএব আপনার উপরে যে বিপদ আসছে এইটা আল্লাহ জানেন, এবং এটা আপনার সামর্থ্যের মধ্যে পড়বে বলেই বিশ্বাস, এবং আপনি পারবেন ইনশাআল্লাহ স্যার। দেন গুড কমিউনিকেশন, কমিউনিকেশন স্কিল, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটার জন্য কতগুলো পয়েন্ট দেখেন, কমিউনিকেশন স্কিল থাকা লাগবে। একজন টেস্টারের কমিউনিকেশন স্কিলটা এতটাই বেশি থাকা লাগে, অন্য প্রফেশনের এত না থাকলেও হয়। তার মূল কারণ হচ্ছে টু ব্রিং দ্য ব্যাড নিউজ টু দ্য ডেভেলপার্স, ইউ আর দ্য ডেভিলস অফ অ্যাডভোকেট, ইউ আর দ্য কনভেয়ার অফ ব্যাড থিং। কারোর জন্য সুখবর নিয়ে যান না, আপনার দুঃসংবাদের দেওয়া ছাড়া আর কিছুই নাই, আপনার আপনার পেজে খালি ডেথ ইনফরমেশন, ডেভেলপারদের ডেথ আপনার হাতে। সো ডেভেলপাররা কিন্তু টেস্টারদেরকে এই জন্য বলে ডেভিলস অ্যাডভোকেট, কত খারাপ কথা না? সো ব্যাড নিউজ আসলে কিভাবে দিতে হয়? ব্যাড নিউজ যেটা, দিস ইজ ডিফেক্ট, হ্যাঁ আপনি অনেক কষ্ট করে রান্না করেছেন, এখন যদি রান্নার কেউ খুঁত ধরে কেমন মেজাজটা খারাপ হয়ে যায় না? প্রচন্ড কষ্ট হয় না এতে? কারণ ডেভেলপার কি যত্ন করে যখন তৈরি করে একটা প্রোডাক্ট, তখন তার ভিতরে আপনি ভুল ধরছেন,
তা তো মন ভেঙে যায় একেবারে। তাহলে ব্যাড নিউজ দেওয়ার নিয়ম কি বলেন তো? হাউ টু কনভে দ্য ব্যাড নিউজ, দিতে তো হবে। যেমন মুসা আলাইসাল্লামের কাছে যখন আজরাইল আসলো, তার টাইম হয়ে গেছিল, যখন তখন আজরাইল এসে যখন সালাম দিয়েছে, কে আজরাইল, কি ব্যাপার? বলে আপনার জান কবজ করতে আসছি। দিস এক সর্ট, এক ভয়ের জ্বালায় সে আল্লাহর কাছে চলে গেছে, আবার গিয়ে বলছে যে আমাকে তো এরকম দিছে, মাইর দিছে একটা। বললো যে মুসা হচ্ছে সব থেকে রাগী মানুষ, আমাদের যত যত নবী রসুল আসবে তার মধ্যে সব থেকে মুসা আলাইহিস সালাম ছিল প্রচন্ড রাগী, তার থেকে একটু সাবধান থাকতে হবে তোমার। তো তাহলে আমি কি করবো? আমি তুমি বলো যে আল্লাহ আপনার সান্নিধ্য চাচ্ছেন, তখন না আল্লাহ বলছে যে মুসা যে না আজরাইল গিয়ে বলছে যে আল্লাহ বলেছেন আপনাকে আরো হায়াত দিতে, যতদিন আপনি চান, তবে আল্লাহ পছন্দ করেন আপনার সান্নিধ্য। মুসা বলল জান কবজ করো, আল্লাহর সান্নিধ্যে যে চাচ্ছে আল্লাহ, আর আমি আরো যতদিন খুশি বাঁচতে যাবো এই দুনিয়াতে, এটা হয় না। সো হাউ টু কনভে দ্য ব্যাড নিউজ, দেখেন ব্যাড নিউজটা দেওয়ার খুব সুন্দর নিয়ম করে দিছে না? আপনি আসলে দেওয়ার কি পদ্ধতি আছে আমাদের? আমরা যদি টেস্টিং করার পরে, টেস্ট করার পরে ডিফেক্ট যখন আমি ডেভেলপারদের কাছে কনভে করব, হাউ টু কনভে, ইজ দেয়ার এনি ফরম্যাট? কেউ জানেন আপনারা কিভাবে করেন? আমি তো নর্মালি বলি যে মানে মেইল যেটা করি আমি খুব সফটলি মানে ইস্যু বলি, কখনো ডিফেক্ট প্রবলেম এই শব্দগুলো এড়ায় যাই, কিংবা ডেভিয়েশন বলি। তো এতে অবশ্য আমার সমস্যা হয়, আমার ম্যানেজার আমাকে পছন্দ করে না, কারণ আমাদের ইমপ্লিমেন্টেশন টিমের কিছু ইয়েরা আছে যারা প্রবলেম পেলে ইউরেকা ইউরেকা টাইপ একটা ব্যাপার থাকে, তো তাতে যেটা হয় ওদের পারফরমেন্স ইয়ে ভালো ইয়ে করে মনে হয়, বস আমার উপর অতটা ইয়ে না, বলে যে আচ্ছা ফারুক ভাই তো এটা করতে ইয়ে অত খুব সফটলি হ্যান্ডেল করে, আচ্ছা নুরুলকে ডাকা হোক, আমাদের যিনি সবচেয়ে বেশি মানে প্রবলেম পেলে ইয়ে করে। তো যাই হোক, আমি খুব সফটলি ইয়ে করি, কিন্তু স্যার আমি যে আসলে মানে আমার নিজের এই ইয়ে থেকে, আমি ডেভেলপার এন্ড থেকে যেটা হয়েছে যে আসলে আপনার এই প্রবলেমটা যে ভিতরে ভিতরে সলভ হয়ে গেছে কিংবা এরকম, এটার জন্য কিন্তু আমি কোন রকমের খুব ভালো একটা ইয়ে পাই না আর কি স্যার। হ্যাঁ মানে আপনার যেটা হয় যে মানে কি বলা যেতে পারে যে ওই ওই এন্ড থেকে কোনো আন্তরিকতা কিংবা ওরকম কিছু এটা আমি পাই না, বরং ওদের কাছে মনে হয় যে আমি খুব সফট মানুষ বলে কিংবা আমি চেঁচামেচি করতে পারি না বলে আমি এই ইস্যুতে কাজটা করি আর কি। এটা স্যার আমার এক্সপেরিয়েন্স, এটা হয়তো না ঠিক আছে, বাট আপনি কনভে করেন এমন কোনো ফরম্যাট আছে কিনা যেটা যেটা ইউজ করেন আপনার টেমপ্লেটটা? স্যার আমরা যেমন রেড মাইন্ডটা ইউজ করি, রেড মাইন্ডে ইস্যু পোস্ট করার পরে তারপর আপনি অন্য কিছু ধরেন, একজনের বাপ মরে গেছে, আপনি কিভাবে বলবেন? মারিনার হাজবেন্ড মারা গেছে, আপনি জানলেন, মারিনা জানে না ধারণা এখনো, হাউ টু কনভে দ্য মেসেজ? একদম ডিরেক্টলি যদি আমি বলি জিনিসটার ইফেক্ট অবশ্যই খারাপ হবে, তো যদি আমি টেস্টিং এর ক্ষেত্রেও বলি এটা অবশ্যই কাস্টমার এন্ড থেকে একটু প্রবলেম হবে এবং এটা ওনার জন্য একটু প্রবলেম হবে, এ ধরনের একটা রিলেশন যদি আমি ডেভেলপারের সাথে তৈরি করি। আমি ফরমাল মেইল দেওয়ার আগে স্যার আমি আসলে ওয়ান টু ওয়ান কথা বলি গিয়ে, হ্যাঁ আমি ডেস্কে গিয়ে হয়তো আপনার বসে পাশে বসে এমনি টুকটাক খোঁজ খবর নিতে নিতে বলি যে আসলে এরকম কিছু হলো, তো ভাই এই মডিউলে এই প্রবলেম হচ্ছে, তো আমি আপনাকে সামারিটা পাঠিয়ে দিচ্ছি, তো আমার আসলে আউটপুটটা হচ্ছে এরকম, এইভাবে আমি বলি নরমালি। আলাদা কোনো ইয়ে নাই, এটা একটা সুন্দর একটা ফরম্যাট আছে, ফরম্যাট হচ্ছে ট্রিপল কে, কে কে এন্ড কে, ফার্স্ট কে ফর কিস, সেকেন্ড কে ফর কিক,
এন্ড থার্ড কে ফর কিস, মানে এমন করেন না যে আবার ডেভেলপার কে চুমু দিলেন তারপর একটা কিক মারলেন তারপর আবার একটা চুমু দিয়ে চলে আসলেন, বিষয়টা এরকম না। ফরম্যাটটা হচ্ছে তার প্রশংসা করতে হবে, হ্যাঁ ক্যাপসুলের মতো আর কি, ভিতরে তেতোটা থাকবে উপরে কাভার, ক্যাপসুলেট করা, হ্যাঁ ভিতরে ক্যাপসুলেট করে যদি দেন তাহলে ওর কাছে ওটা এনকারেজিং মনে হবে। কিরকম, আপনি হয়তো বললেন যে আমার যে এক্সপিরিয়েন্স ডেভেলপার আমি অনেক দেখছি, বাট আমার চোখে তোমার মার্কটা অনেক বেশি, এক্সপেকটেশনও বেশি। আর মানুষ তো ভুল করে, খুব সিলি একটা মিস্টেক আছে, এটা যদি ঠিক করে ফেলো তাহলে দেখবে দারুণ একটা কাজ হবে। মানে এই যে একটা প্যাকেট করে দিলাম, ওর ভিতর দিয়ে ছোট্ট করে একটা বাঁশ দিয়ে দিলাম, ও তো টেরই পাবে না, মোটিভেটেড হবে, হ্যাঁ মোটিভেটেড হবে। কতগুলো কতগুলো ওয়ার্ড ইউজ করা যাবে না, যে ডেভিয়েশন আছে, হ্যাঁ এটা প্রবলেম আছে বা এটা ল্যাক আছে, অল দ্য নেগেটিভ ওয়ার্ডস কি করতে হবে, ইট উইল বি বেটার স্টিল, এটা গুড, জিনিসটা অনেক ভালো হয়েছে, বাট আরো বেটার করার সুযোগ আছে যদি এটাকে একটু এভাবে করা যায়। দ্যাট ইজ নট দ্য ডিফেক্ট, বাট আমার চোখে মনে হচ্ছে এটা ঠিক করলে দারুণ একটা কাজ হয়ে যাবে। সো তাকে বুঝতেই যাওয়া যাবে না যে তার আসলে কোনো ডিফেক্ট পাইছি আমি। স্যার এই যে এই প্রসঙ্গে স্যার একটা ইয়ে আছে, একটা মুভি আপনি দেখেছেন কিনা স্যার, গডফাদারে বইটাতেও স্যার এরকম থাকে যে ভালো ডন কিনা আর কি, ও কি আপনার টম হেগেনকে জিজ্ঞেস করে হচ্ছে মাইকেল কর্লিয়ানো, তখন বলে না তুমি তোমার বাবার মতো হতে পারো না, কারণ তোমার বাবা এমন ভাবে না বলে যে যেটা হ্যার মতো শোনায় আর কি। সেটাই, না 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 বলা, না না বলেও হ্যাঁ দিয়েও না করা যায় জানেন, হ্যাঁ দিয়ে প্রবলেম সলভ করা যায়। আপনি কাউকে বকাঝকা না করে এমন পজিটিভ কথা বলা শুরু করেন, দেখবেন যে ও আপনার সামনে ওই নেগেটিভ জিনিসগুলো আর ভুল করবে না, লুকিয়ে ফেলতে চাবে নিজেকে। আমার মা করতেন, মানে করেন এরকম আর কি, ছোটবেলায় এইভাবে ইয়ে করতেন আর কি, যে আমি ছোট করেছি এটা ইয়ে হচ্ছে বাবাও এরকম। আমি একবার আমাদের, আমি তো ক্যারেট কলেজে পড়তাম, তো ছুটিতে এসে রাস্তায় জেলা স্কুলের মাঠের সামনে আড্ডা দিচ্ছিলাম রংপুরে, তো এমনি যা চেঁচামেচি এরকম ইয়ে কিছু, তো বাবা বাবা দেখেছেন আমাকে, বাবা ডায়াবেটিস তখন বাবা হাঁটতেন, তো আমি তো জানি আজকে বাবা দেখে ফেলছেন আমাকে এভাবে হইচই করতে। তো যাই হোক, দুই দিন ওই দিন কিছু বলেননি, দুই দিন পর খেতে বসে বলছেন যে সেদিন দেখলাম এরকম অনেক ছেলে পেলে এরকম আড্ডা দিচ্ছে, তো আমার খুব ভালো লাগে যে আমার ছেলেরা এরকম না, তো অনেক শিক্ষার আছে ব্যাপারগুলো, বরঞ্চ আমরা বেশি রিয়্যাক্ট করে ফেলি, হ্যাঁ রিয়্যাক্ট করা যাবে না, এই ধৈর্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট টেস্টারদের জন্য। ইমপ্যাক্ট আরো খারাপ হয় স্যার, কারণ হচ্ছে কি, কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে ইউ আর ক্রিয়েটিং ইউর ওন মডেল টু আদার্স মাইন্ড। যেমন আমি এই কয়েকদিনের ভিতরে আমার সম্পর্কে যে একটা মডেল আপনাদের মনের ভিতরে তৈরি হচ্ছে না, যে রাশেদ করিম এরকম, এই যে মডেলটা কে তৈরি করছে আপনার মনের ভিতরে? আপনি? আমি তৈরি করছি, আপনি তৈরি করছেন না, এটা আপনার মনের ভিতরে আমি আঁকতেছি আমাকে। তার মানে কি, সোললি রেসপন্সিবল আমি আসলে, আপনি আমাকে কিভাবে আমাকে কিভাবে বিহেভ করবেন আমার সাথে, এটা হচ্ছে আমি একমাত্র সোললি রেসপন্সিবল। সো আপনি আসলে কিভাবে ডেভেলপারদের বা যে কোনো কারো কাছে আপনি এটা প্রিয় ভাজন হতে পারেন, আপনি এটা জনপ্রিয় একটা মানুষে পরিণত হতে পারেন, এটার জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে আমার, বুঝতে পেরেছেন, আউট অফ সিলেবাস জনপ্রিয় মানুষে পরিণত হবে হতে হবে, কি করলে বলেন তো স্যার? এমপ্যাথ থাকলে স্যার, দুইটা কারণ, একটা প্রথম সব থেকে জনপ্রিয় মানুষ কোন বৈশিষ্ট্য থাকলে জনপ্রিয় হওয়া যায় কে বলতে পারবেন স্যার? ওটা তো হচ্ছে সাবজেক্টের নাম, হাসি থাকলে স্যার, হ্যাঁ হাসি
স্মাইল হাসি স্মাইল এর থেকেও বড় একটা পয়েন্ট আছে, মনোযোগী শ্রোতা হতে হবে। আপনি যদি মনোযোগী শ্রোতা হতে পারেন আপনাকে সবাই পছন্দ করবে এবং আপনার কাছে সমস্ত কথা খুব ঢেলে দেবে আপনার কাছে, আর আপনি খালি শুনবেন আর ওয়াও বলবেন, তাই নাকি? মানে জাস্ট একটা অবাক হবেন, এই যে অ্যাটিটিউড এটা দেখবেন যে আপনাকে এতটাই পছন্দ করবে মানুষজন, আপনি ইউ ক্যানট ইমাজিন, আর কিছুতেই পারবেন না। কারণ প্রত্যেকটা মানুষ চায় বলতে, শোনার মানুষ পায় না। বুঝতে পারছেন? মনোযোগী শ্রোতা হতে হবে। প্রত্যেকটা নবী রসুলকে আল্লাহ তাআলা ছাগল চড়াইতো, কেন বলেন তো? দায়িত্ব দিতেছে ধৈর্যশীল বানানোর জন্য। মনোযোগী শ্রোতা হতে হলে ধৈর্যশীল হওয়া লাগে, না হলে আপনি পারবেন না। ধরেন একজন আপনাকে জোকস বলতেছে, আপনি কি করেন? ও এর আগে আমি তো শুনছি, একটুখানি শুরু করেছে আর আপনি দিলেন একেবারে চোনা ঢেলে। আপনি জানেন কত কত আবেগ নিয়ে, কত মজা করার জন্য, কত ইন্টারেস্ট নিয়ে সে জোকসটা বলতে আসছিল আর আপনি একদম মুখে লবণ দিয়ে দিলেন। খবরদার এই কাজ করবেন না। আপনি যদি এই জোকস 5 বারও শুনে থাকেন তারপর আপনি হাসেন, অসম্ভব হাসেন, শুনে অভিনয় করে হাসেন। আর এই মনোযোগী শ্রোতা হওয়ার জন্য একটা অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে বৃদ্ধ লোকের কাছে সময় কাটাতে হবে অন্তত সপ্তাহে 2 ঘন্টা। আপনি যদি কোনো বৃদ্ধ লোকের কাছে সময় কাটাতে পারেন তাহলে আপনি এই ক্যালিবার, বলবো আমি এটাকে প্রপার্টি না শুধু, এটা ক্যালিবার একটা আপনার তৈরি হবে। কারণ বৃদ্ধ লোকদের কাজ থাকে না, এক্সপিরিয়েন্স থাকে, যেটা বলতে চায় মানুষ কিন্তু তার কথা শোনে না। এই জন্য যে দেখবেন যেসব ইয়াং জেনারেশন বৃদ্ধদের কাছে কথা শুনতে যায় অনেক বেশি জ্ঞান বই থেকেও বেশি পেয়ে যায়, কারণ তার প্রত্যেকটা এক্সপিরিয়েন্স থেকে শুনতে পারে সে। তো এখন থেকে যে কাজটা করবেন, অন্তত সপ্তাহে 1 থেকে 2 ঘন্টা আপনি বৃদ্ধ মানুষের কাছে সময় কাটাবেন এবং বৃদ্ধ মানুষটা যে যে কাজটা করবে সেটা হচ্ছে একই কথা অনেকবার বলবে এবং কখনোই আপনি বলবেন না যে এই কথাটাতে এর আগে একবার বলেছিলেন। সে হয়তো বলতে পারে, আচ্ছা তোমাকে কি কথাটা বলছিলাম? আপনি বলবেন, কই না তো, মনে পড়ে না, কি যেন বলছে আরো বলেন তো, খুশি হয়ে যাবে। এবং সাথে সাথে আপনার এই প্রপার্টিটা তৈরি হবে। আপনি জানেন এই এই জিনিসটা যদি তৈরি করতে পারেন আপনার সংসার জীবন অনেক সুখের হয়ে যাবে, আপনার চাকরির জীবন অনেক সুখের হয়ে যাবে। আপনি যে কোনো জায়গায় যাবেন সেখানে আপনি এক্সপেক্টেড মানুষে পরিণত হবে এবং তখন আপনাকে নিয়ে তার মনের ভিতরে একটা গান তৈরি হবে। কি গান জানেন? যদি আপনি একদিন না আসেন কি গান হবে বলেন তো? শোনা যাচ্ছে না ফারুক? একদিন তোমায় না দেখিলে টাইপ একটা গান আছে না, সিনেমায় দেখছিল না, শচীন দেব বর্মনের গানটা আসবে, তুমি এসেছিলে পরশু কাল কেন আসলে না। মানে কতটা এক্সপেকটেশন, বুঝতে পারছেন এই গানের ভিতরে যে তুমি পরশু দিন এসেছিলে কালকে আসো নাই, তার জন্য আমার মন খারাপ ছিল। এরকম একটা ক্যারেক্টারিস্টিক তৈরি করতে, এটা যে 1 নম্বর ইস্যু, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 আর একটা আছে, সেটা হচ্ছে আপনি মানুষের ভালো ভালো জিনিসগুলো খুঁজে বের করে কমিউনিকেট করেন। যে আমি যদি বলি মেহনাজের চুলগুলো অনেক সুন্দর, আচ্ছা এটা যতই মেহনাজ মনে করে সার ইচ্ছা করে বলছে তারপরও ভাল লাগবে শুনতে, তাই না মেহনাজ? স্যার আমি এটা ব্যাকফায়ার দেখি, আমি একটা ব্যাকফায়ার ভালো স্যার, একটা একটা জিনিস আছে কিরকম স্যার, যেমন ধরেন আপনাকে কেউ খুলে অনেক কথা বললো স্যার, মানে অনেক অনেক কিছু বললো স্যার, তো আমি এই একটা সাইকোলজি, মানে ঠিক প্রফেশনাল লাইফে না, আমি অন্যান্য জায়গায় দেখেছি যে স্যার একটা মানুষ সময়টা মানুষ ইনসিকিউর ফিল করে স্যার অনেক কিছু শেয়ার করে ফেললে, তো আপনি যেটা বলছেন ইনসিকিউর ফিল করে ফেলে, শেয়ার করে ফেলে, তার মানে হচ্ছে সে আপনাকে পছন্দ করে বলে করে ফেলেছে, তারপরে মনে হয়েছে যে কি বললাম, সে যদি লিক করে দেয় বা কিছু একটা করে দেয়, সেটা হচ্ছে আপনার প্রফেশনাল এথিক্স যে আপনাকে মেনটেন করা উচিত প্রাইভেসি, তারপর কনফিডেন্সিয়ালিটি, আপনি যেন ওই রকম পেট পাতলা না হন যে সব জায়গায় বলে বেড়ান। বাট আমি যেমন মেহনাজকে বললাম, এরকম যদি অন্য, মানে অনেকে মনে করেন যে মেয়েদেরই খালি সৌন্দর্যের
কি বলে প্রশংসা করলে খুশি হয়, ছেলেরা হয় না, তাই না? ছেলেরাও হয় স্যার। ছেলেদের বলে দেখেন, দেখবেন যে সামনে কিছু, কিন্তু এরপর ওয়াশরুমে গিয়ে আয়না দিয়ে চুল দেখবে যে ভালোই তো লাগছে দেখা। মানে সো সো এই কমিউনিকেশন গুলো করা শিখতে হবে। তবে আরো ভালো কমিউনিকেশন হচ্ছে কাজের প্রশংসা করা। আপনি খুঁজে খুঁজে বের করেন যে তার কি কি ভালো গুণ আছে। এই খুঁজে বের করার যে অ্যাসাইনমেন্ট, এটা আপনার চোখ সুন্দর করে দেবে, জানেন। দুই নম্বর পয়েন্ট কি, খুঁজে খুঁজে বের করে আপনি প্রশংসা করবেন, তাহলে আপনার চোখ দিয়ে আপনি দেখতে পাবেন ওর সুন্দর জিনিসগুলো কি আছে। এই দুইটা পয়েন্ট যদি আপনি নিজের প্র্যাকটিস করেন, আপনারা হয়তো নেক্সট বুধবারে আপনারা শেয়ার করবেন আপনারা এইটা প্র্যাকটিস করেছেন কার সাথে। একটা হচ্ছে মনোযোগী শ্রোতা হওয়ার জন্য, বৃদ্ধ মানুষের সাথে সময় কাটানো, যদি আপনি অনেকে হয়তো বাসায় নাই, হ্যাঁ কি বলে মাইক্রো ফ্যামিলি যাদের, তাদের বৃদ্ধ মানুষ থাকে না, তো আপনি পাশের বাড়ির অথবা রাস্তায় অথবা কোনো রিক্সালা অথবা কোনো বুড়া দোকানদারের কাছে একটু সময় কাটান, দেখবেন যে আপনি কি পরিমাণ ফিডব্যাক পান সাথে সাথে। ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি, মানে ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি, এটা আমার টাস্ক হয়ে গেছে রেগুলার, এটা আমার করতেই হয়। আনফর্চুনেটলি কেন বলছেন আপনি? জানি না, আনফর্চুনেটলি আনফর্চুনেটলি শব্দ বললেন কেন, আপনি তো ফর্চুনেটলি বলা উচিত যে আমি এটা করছি। মানে এটা রেগুলারলি আমাকে করতেই হয়, মানে সামহাউ এলাকাতে যখন ঢুকি বা অফিসেও আই এম দ্য পার্সন অফ দ্য টপিক, মানে এনি টাইম এনি মোমেন্ট আমার নাম উঠবেই, এটা নিয়ে কোনো মিস যাবে না। এই যে দেখছেন, ফল তো পেয়ে গেছে একদম, হাতে নাতে রেজাল্ট বের হয়ে আছে রাজের। মানে এটা আমি রাশেদ ভাইও সেম টু সেম, আমরা দুজন কিউ আছি, তো আমরা আমাদের অফিসে মোটামুটি রাশেদ ভাই আর আমি সেম অফিসে আছি, তো আমরা মোটামুটি বিষয়টা এরকম যে কোনো না কোনো টপিক উঠলেই, মানে কিছু আমাদের যে আমি যেমন, হ্যাঁ ভৌগোলিক রাজনীতি নিয়ে আমার একটা ইন্টেন্সিটি আছে, তো ওইটা উঠলে আমার নাম, আর খেলার কথা উঠলে রাশেদ ভাইয়ের নাম, মানে বিষয় এরকম। আচ্ছা আচ্ছা, না ওটা তো হলো সাবজেক্টিভ, কিন্তু আপনাদের আসলে পছন্দ করে কি ওই আলোচক, আলোচক হিসাবে পছন্দ করে নাকি আপনাদের সান্নিধ্য পছন্দ করে হচ্ছে এই আমি যেটা বললাম যে আপনারা কি মনোযোগী শ্রোতা, মানুষজন কথা বলে শান্তি পায় আর আমরা কথা শুনে শান্তি পাই, এই হচ্ছে বিষয়টা। ওকে ফাইন, তাহলে আপনারা এটা রাজ তো করে, যারা আছেন তারা একটু দেখবেন, তাহলে দেখবেন যে আপনাদের ভিতরে একটা ভালো জিনিস তৈরি হওয়া শুরু করবে, তখন দেখবেন যে আপনার ব্যাড নিউজও খুবই ভালোভাবে এক্সপেক্ট করে। আচ্ছা, টেস্টারের ব্যাড নিউজ খারাপ লাগে, অথচ ডাক্তার কিন্তু ব্যাড নিউজ দিলে খারাপ লাগে না। ডাক্তার যদি বলে আপনার অপারেশন করা লাগবে, কেউ রাগ করে? আপনার কেটে ফেলতেছে, বডি কেটে ফেলতেছে, তারপরেও রাগ করে না? তাহলে টেস্টার একটুখানি সফটওয়্যারে ভুল ধরলে এত রাগ করবে কেন? প্রবলেম কি টেস্টারের নাকি ডেভেলপার? এখানেও আমি ফরচুনেট যে আমরা যখন ডিফেক্ট অ্যারাইজ করি, মানে এটাও ফরচুনেট বলবো যে আমাদের সাথে যে সব, মানে যারা ডেভেলপমেন্ট এন্ড ম্যানেজারের কাজ করতেছে, আমি ফরচুনেটই বলবো যে বর্তমানে যে তাদেরকে বলতে দেরি হয়, তারা সলভ করতে দেরি করার, মানে এটা আপনি বলেছিলেন যে নলেজ গ্যাপের কথা, সেটা হয়তো ওই জায়গা থেকে, যেমন রাজ ভাইরা যে সুবিধা ইয়েটা হন, হয়তো সেই কনফিডেন্সটা ওনাদের আছে, টেকনিক্যালি ডেভেলপারদের কাছে মনে হয় যে মানে হি ইজ ক্যাপেবল এনাফ, হ্যাঁ, যে তার সাথে আসলে ডেভেলপমেন্ট নিয়ে কথা বলা যায়। বাট আপনি নলেজ গ্যাপের একটা সেদিন পয়েন্ট বলছিলেন, যদি টেস্টটা ঠিক ওইভাবে ডেভেলপার মাইন্ডসেট কিংবা ডেভেলপিং ডেভেলপমেন্ট ইয়ে নিয়ে সেরকম ইয়ে না হয়, সেক্ষেত্রে হয়তো একদমই যে মানে অলওয়েজ যে ক্লিয়ার থাকে বিষয়টা তা না, ক্লিয়ার করতে হয়। এটা একজন টেস্টার আসলে ওই হিসাবে যদি যে যেটা বললো ধৈর্য সহকারে জিনিসটাকে বোঝানো এবং এটা কতখানি কাজে, মানে কাজে দিবে, এটা রিফ্লেকশন কোন জায়গায় আসবে, ইউজার এক্সপিরিয়েন্সটা কি লেভেলে হবে, মানে এই জিনিসগুলি যখন বোঝানো যায় তখন স্বাভাবিকভাবে জিনিসগুলো অনেকখানি ডেভেলপাররাও তখন ওইগুলি অ্যাডাপ্ট করতে পারে আর কি।
কারণ আমরা তো আসলে কোম্পানিতে ইউজারের রিপ্রেজেন্টেটিভ হয়ে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কাজ করি, যে ইউজার এক্সপিরিয়েন্সটাকে রিচ করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। হ্যাঁ, এখানে আবার আমাদের কিছু লিমিটেশন থাকে যে হ্যাঁ খুব ভালো কিছু দেওয়ার এখানে টাইম কনস্ট্রেন্ট থাকে একটা, তারপরে খুব ভালো কিছু দিতে চাই বাট আমাদের টাইম নেই, বা আমাদের নলেজের একটা টেকনিক্যাল নলেজের একটা গ্যাপ থাকতে পারে, অনেক কিছু হইতে পারে। কিন্তু ওই লিমিটেশন গুলি মাথায় রেখে যদি প্রপার যে এক্সপিরিয়েন্সটা আমরা আনতে পারি, মানে যদি রিপ্রেজেন্ট করতে পারি এবং সেটা যদি ডেভেলপারকে বুঝে আমরা যদি নিতে পারি, তাহলে এটা ইট উড বি গ্রেট ফর দ্য প্রোডাক্ট অ্যান্ড অলসো ফর আওয়ার ফিউচার। কারেক্ট, যে ফারুক যেটা বললো যে টেকনিক্যাল নলেজ গ্যাপ যদি থাকে সেটাও কিন্তু অতটা বড় ইম্পর্টেন্ট হবে না যদি আপনি অন্যভাবে হ্যান্ডেল করতে পারবেন। যেমন একটা কনভারসেশন বলি, আপনাদের ডেভেলপাররা সবসময় হচ্ছে লজিক্যাল, না ডেভেলপাররা হচ্ছে সবসময় মনে করে যে দুনিয়ার সমস্ত লজিক হচ্ছে তাদের মাথায়, আর রেস্ট অব দ্য ওয়ার্ল্ড হচ্ছে একটু গাধা শ্রেণীর লোক, তারা হচ্ছে কম বুঝে। ইউজাররা তো হচ্ছে গরু টাইপের, তাই না? একজন আমাকে ডেভেলপার বলছে যে স্যার দেখেন লেখা আছে এজ, তো কোন বেকুব আছে নাম্বার ছাড়া অন্য কিছু দেবে? আমি বললাম যে ধরে না, আমি বুঝতে পারছি সে হচ্ছে যাকে গরু টরু বানিয়ে দিছে। তা আমি বললাম যে ধরে নাও যে হয়তো মিস কি চাপ পড়ে গেছে, তো কি করবে? হঠাৎ করে একটা জিনিস কলম পড়ে গেছে, এ প্রেস হয়ে গেছে যেখানে নাম্বার হওয়ার কথা ছিল, এখন একটা দুম করে এরো দিছে, তোমার সিস্টেম ক্র্যাশ। তাহলে কি বলবা, এটা কি ইউজারের প্রবলেম নাকি সফটওয়্যারের প্রবলেম? অথবা স্মার্ট ইউজার লিখছে এজ, সে লিখবে 28 ইয়ার্স, হতে পারে, তাই না? যদি তোমার আলফা নিউমেরিক যদি ইনপুট নেয় তাহলে লিখলে সমস্যা নেই, এন্ড তোমার তাতে যদি তোমার সিস্টেম ক্র্যাশ করে তার মানে কি দাঁড়াচ্ছে, তুমি ভ্যালিডেশন চেক করো না, এটা করতে হবে তোমাকে। সো এই যে মোটিভেশনটা, তার মানে সে কিন্তু একটা স্ট্রং একটা অপোজিশন নিয়ে আসছিল কিন্তু, যে আমরা এত কিছু করি তারপরে এদের মন ভরে না। আমি বললাম এই যে কমিউনিকেশনটা, এই কমিউনিকেশন কি খুব বেশি টেকনিক্যাল? সো এই জন্য ওই টেস্ট অবজেক্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে এবং এই ডোমেনটা সম্পর্কে বুঝতে হবে যে আসলে তখন আপনি কমিউনিকেশন করা, দুই ধরনের কমিউনিকেশন আছে, একটা ডোমেন রিলেটেড কমিউনিকেশন আর এটা আছে ক্রুড একেবারে টেকনিক্যাল, কোডিং স্ট্যান্ডার্ড এই টাইপের জিনিস। আবার কোডিং কোডিং এর যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড এর আপনি যদি থিওরিটিক্যাল একটু শিখে যান তাতেও কাজ দেবে। যেমন আপনাকে করা লাগবে না ওই যে অনেক না ওই যে হাঁক দেয় জোরে রাতের বেলায় আসি কইলাম এরম চিৎকার করে, আসলে ঘুমাচ্ছে, ও এমন অভ্যাস হয়ে গেছে ঘুমের মধ্যেও চিৎকার করে, চোর মনে করে তো পাহারা দিচ্ছে, চোর আর আসে না কিন্তু আসলে সে ঘুমায়, আর কিছুক্ষণ পর পরে আসি কইলাম বলে একটা জোরে চিৎকার। তো বিষয়টা হচ্ছে ওইরকম, আপনি যদি কতগুলো টার্ম যদি বুঝেন, যেমন অবজেক্ট ওরিয়েন্টেশনের কিছু টার্ম আছে, কেমন কোড কি লুজলি কাপল্ড হয়েছে, হাই কোহেসিভ হয়েছে, এই জিনিসটা যদি বুঝেন ওই ডেভেলপারদের পেটে কামড় দিবে যে সর্বনাশ, এ তো দেখি অনেক বেশি জানে আমাদের থেকে, আসলে আপনি কিছু জানেন না। ওটা বুঝতে হয়, কতগুলো জায়গা বুঝতে হয়। যেমন আমার দাদি ছিল পড়াশোনা পারতো না, কিন্তু আমি গল্প বই পড়ছি না পড়ার বই পড়ছি এটা কিন্তু ঠিকই বুঝতে পারতো। কেন বুঝতে পারতো? আমার অ্যাটিটিউড দেখে না, একটু সোর সোর ভাব থাকতো। ওকে, টু ওভার ইয়ার ফ্রাস্ট্রেশন স্টেট অফ মাইন্ড, ওই যে ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, বোথ টেকনিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ইস্যু অফ দ্য প্র্যাকটিক্যাল ইউজ অফ দ্য সিস্টেম মাস্ট বি আন্ডারস্টুড অ্যান্ড কমিউনিকেটেড, কখনো হাইড করা যাবে না, আপনাকে বুঝতে হবে এবং কমিউনিকেট করতে হবে খুব ভালোভাবে। এটা যদি খুব হাইলি নেগেটিভ কিছু হয় তারপরে কমিউনিকেট করতে হবে, আদারওয়াইজ ডিজাস্টার আসছে আপনি বলছেন না, তাহলে কি হলো, সতর্কও করছেন না আপনি।
সো আপনাকে কমিউনিকেট করতে হবে এটা পজিটিভ কমিউনিকেশন ক্যান হেল্প টু অ্যাভয়েড অর ইজ ডিফিকাল্ট সিচুয়েশন যে কোনো আপনি পজিটিভ কমিউনিকেশন করেন দেখবেন যে আপনার জন্য সব দুনিয়া সহজ হয়ে গেছে আর আপনি যখনই ওই খুঁত ধরে বেড়াবেন দেখবেন আপনার জীবনটা এত তছনছ হয়ে যাবে এত শত্রু হয়ে যাবে যে আপনি বাঁচতে পারবেন না এখানে বেটার লিভ দ্য অর্গানাইজেশন সো আপনি এমন একটা জায়গায় থাকছেন বসছেন কাজ করছেন অথচ আপনাকে পছন্দ করেন এটা কি হয় কোনোদিন প্রত্যেকে মরে যাওয়া ভালো না পজিটিভ কমিউনিকেশন করতে হবে তাহলে দেখবেন যে অনেক সহজ হয়ে যাবে টু কুইক এস্টাবলিশ দ্য ওয়ার্কিং রিলেশনশিপ উইথ দ্য ডেভেলপার্স হার্ড শেল নিয়ে থাকেন না হ্যাঁ আপনি যদি মনে করেন যে আমি তো সিনিয়র সালাম দিতে হবে আমাকে অন্য জন আমি দেখি তো কে আমার আগে সালাম দেয় নো রসুল সালাম সবার আগে সালাম দিতেন কখনো কেউ আগে দিতে পারে না সো আপনার হার্ড শেল থাকা যাবে না আপনি তাড়াতাড়ি করে রিলেশন তৈরি করতে হবে এই ব্যাপারে মেয়ের অবশ্য অনেক এগিয়ে আছে তাই না নতুন কেউ আসলেই দেখবেন যে আরে কত আলাপ এক ঘন্টার মধ্যে বান্ধবী হয়ে গেছে তার কি পরে ড্রেস টেস বাসায় কে আসে কি খায় দায় সবকিছু আর একটা একটা ছেলে যদি বা একটা পুরুষ মানুষ যদি জয়েন করে তার একটা বর্ম ভেদ করে তার কাছে যাওয়া বা ফ্রেন্ডশিপ তৈরি করা অনেকটাই কঠিন ব্যাপার বাট এটাকে ওভারকাম করতে হবে আমাদের চাওয়ার চায়ের দাওয়াত দেন একটু কোথাও হ্যাং আউটের দাওয়াত দেন ইনক্লুড করে নেন দরকার হলে একদিন বাসায় নিয়ে যান করেন না দেখবেন যে আপনাকে পছন্দ করা শুরু করবে আস্তে আস্তে পার্সোনাল ফ্যাক্টর ইনফ্লুয়েন্স দ্য এরর অকারেন্স অলওয়েজ আপনি একদিন যদি যেদিন দেখবেন যে ডিফেক্ট ধরবেন সেদিন তার মেজাজটা যে খারাপ থাকবে সেদিন আরো বেশি এরর করবে একটা বাচ্চা ছেলেকে যদি একটু ভুল করার জন্য যদি আপনি ঝাড়ি দেন দেখবেন আরো ভুল করবে অত ভুল করার সাথে সাথে ঝাড়ি দিয়েন না একটা মানুষের অনেক ধরনের প্রবলেম হতে পারে বাসায় প্রবলেম বাচ্চার প্রবলেম ওয়াইফের প্রবলেম হাজবেন্ডের প্রবলেম তাই না অসুস্থতা তো সেগুলা দেখে আপনি একটু কমিউনিকেশনটা করতে পারেন না যে কি ব্যাপার আজকে আপনার মনটা খারাপ লাগছে কেন আপনি বলেন না দেখেন কি হয় এক্সপিরিয়েন্স সেলফ আইডেন্টিফাইং হোয়ার এরর মাইট অ্যাকুমুলেট এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার শিক্ষকের কলম দাঁড়িয়ে যায় হচ্ছে ছাত্র ছাত্রীদের খাতার ভুলের জায়গাটাই না অটোমেটিক হাজার রিভিশন দিলেও দেখবেন যে আপনার চোখে পড়ে না কিন্তু টিচারের চোখে ঠিকই পড়ে যায় আর টিচারের চোখে পড়ে না আর টিচারের কলমের চোখে পড়ে আজকে পর্যন্ত থাক নেক্সট ডে তে আমার এই চ্যাপ্টারটা শেষও হবে আর এই চ্যাপ্টারটার উপরে এক্সাম হবে নাকি জি স্যার কয়টা আছে 1 2 3 4 5 6 হ্যাঁ যদিও 6 7টা আছে কিন্তু আসলে এটা আছে 5 মিনিটের কোর্স শেষই করে দিই নাকি স্যার আজকে যদি অন্যদের আপত্তি না থাকে তাহলে স্যার যদি ক্লাস শেষ হয়ে যেত তাহলে ভালো হতো স্যার আমার ওয়াইফ ও মানে কি করবো অ্যাডজয়েন্ট করবো জি স্যার অ্যাডজয়েন্ট করলে ভালো যদিও না উন্নতে কোনো সমস্যা না থাকে স্যার না না এমনি টাইম শেষ হয়েছে আমার 10:30 বাজে সেই জন্য বললাম এখন এরপরে যদি ক্লাস নিতে চাই আপনাদের কনসেন্ট নিয়ে নেওয়া উচিত এতটুকু আরটিসি জ্ঞান আমার আছে মাঝে মাঝে ভুলে যাই তহিদুলের সাউন্ড সিস্টেম খুবই বাজে অবস্থা আপনারা সাউন্ড সিস্টেম ঠিক করে নেবেন করোনা গেল তারপরে যদি আপনার অডিও ভিডিও ঠিক না হয় তাহলে জীবনে কোনদিন কোনদিন হবে বলেন তো যার বলে না যার 9 হয় না তার 90 হয় না
বলছিলাম স্যার, আমরা হয়তো মানে আজকে শেষ করলে মনে হয় ভালো হয় স্যার, আজকে আর নিতে পারতেছি না। ওকে ঠিক আছে, ঠিক আছে, ওকে। ওই কথাটা তো ফারুক বললো স্যার, একটা কুশন ঠিক আছে। হ্যাঁ বলেন। হচ্ছে আমরা হচ্ছে যে ওই যে ডেভেলপারের সাথে কিভাবে মেসেজ কনভে করবো বাগ রিলেটেড, তখন স্যার শুরুর দিকে বলছিলেন হচ্ছে এটা স্যার কোর্স রিলেটেড না, এটা হচ্ছে যে একজনের হাজব্যান্ড মারা গেল কিংবা যে বাবা মারা গেল, মেসেজটা আমরা কিভাবে কনভে করবো স্যার, এই ধরনের মেসেজটা স্যার আমি কিভাবে কনভে করবো স্যার একটু যদি বলতেন। ওই যে ট্রিপল কে বললাম আপনি ছিলেন না, ট্রিপল কে? হ্যাঁ আচ্ছা, সুগার কোটিং করা স্যার। আচ্ছা আচ্ছা, জি জি। আমি তো ভাবছিলাম আপনি খেলাধুলা নিয়ে প্রশ্ন করবেন। না স্যার, এটা তো লাইফ রিলেটেড, তো মানে হচ্ছে যে এরকম সিচুয়েশন আসে তো। অ্যাকচুয়ালি টেস্টিং কোর্স করলে না একটা ভালো মানুষ হওয়া যায় জানেন। আমার তো দুটো প্যাকেজ, একটা যে ভালো টেস্টার বানানো, একটা ভালো মানুষ বানানো। অনেক ভালো, আপনাকে পছন্দ করবে, একটা বৈরী পরিবেশেও দেখবেন যে এতদিন পছন্দ করতো না এখন পছন্দ করবে, গ্যারান্টি। স্যার আমার মনে হয় আপনি একটু উল্টা বলছেন, আমার ক্ষেত্রে পুরো উল্টা হয়। কে রাহিন? জি স্যার। মানে কেন উল্টা হবে স্যার? আমি টেস্টিং করতে করতে এত খুঁতখুঁতে, বাসায়ও খুঁতখুঁতে স্যার, বাসায় মানে যারা স্বাভাবিক মানুষ যারা প্রফেশনে নাই মানে ওদের সাথে খুব বৈরী পরিবেশ হয়ে যায়। বৈরী পরিবেশ হবে না যদি আপনি কমিউনিকেশনটা পজিটিভ করেন, বৈরী পরিবেশ হবে। আমি তো বলছি দুইটা অ্যাডভাইস করেছি, একটা মনোযোগী শ্রোতা হওয়া, আর একটা হচ্ছে ওদের ভালো জিনিসগুলা খুঁজে খুঁজে বের করতে হবে আপনাকে দিয়ে। আমি তো খারাপটা বের করে তারপর সলিউশনটা দেই স্যার, ওটা অনেকে নিতে পারে না। আরে আমি বলছি কথা আর আপনি উল্টা ধরছেন, হবে কি করে? আমি বলতেছি এখন থেকে আপনি খারাপ জিনিসগুলা বলবেন না, আপনি বলবেন সে যদি ডাকাতো হয় আপনি বলবেন যে আপনি খুব ভালো মানুষ, ডাকাতো জানে আমি খারাপ, কিন্তু আপনি বলবেন যে আমার দেখা যত মানুষ আছে আপনার আপনাকে খুব ভালো লাগে, আপনি ভালো মানুষ, ডাকাতি ছেড়ে দেবে আস্তে আস্তে, বুঝতে পেরেছেন? দুইটা বলেছি, একটা হচ্ছে বৃদ্ধ মানুষের কথা শুনতে হবে মনোযোগ দিয়ে, এবং কথা শুনতে হবে যদি 5 বারও বলে আপনি জীবনেও বলবেন না যে এর আগে বলছেন একবার, আর যখন বলবে তখন ওয়াও বলবেন, তাই নাকি, তারপর এই ধরনের এক্সপ্রেশন গুলা দেবেন যাতে করে সে আপনাকে বলতে মজা পায়। স্যার আমার না বাংলা ভাষাকে খুব রুড লাগে স্যার, এই ম্যাচ এখানে স্যার সুগার ফুড করাটা খুব কঠিন স্যার। আপনি তাহলে ওই যে মধুসূদনের সাথে দেখা করেন, বুঝতে পারছেন? বাংলা ভাষা রুট লাগে না, বাংলা ভাষা জানেন না সেই জন্য রুট মনে হয়, বাংলা থেকে এত সুন্দর ভাষা নাই। জি স্যার, সুইট ল্যাঙ্গুয়েজ, সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ, সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ, অনেক বেশি সুন্দর উচ্চারণ করা যায় যা পৃথিবীর আর কেউ পারে না, আমাদের মতো পরিষ্কার উচ্চারণ কেউ করতে পারে না। আমাদের ভাষা হচ্ছে পাখির মতো সুরের ভাষা, অবশ্য বাংলা থেকে আবার হিন্দি এবং উর্দুর সুর বেশি, বাংলাও কম যায় না। তো এত সুন্দর একটা ভাষা আমরা পারি না বলে, শব্দ জানি না বলেই মনে হয় যে এটা মধুর না। ফারুক তো ইংলিশ বেশি জানে যার জন্য মনে হয় বাংলা তো বলে না। না স্যার, আমি ওই ওই ইয়েতে ইংলিশ বেশি জানার কারণে বলিনি স্যার, আমার কাছে মনে হয়েছে যে আমাদের প্রশ্ন করার প্যাটার্ন গুলোতে যখন আমরা কোনো টাস্ক করি কাউকে, এটা এক ধরনের মানে এটা মেবি স্যার এটা ভাষা না, এটা কালচার, এটা ভাষা না, এটা কালচার। হ্যাঁ এটা কালচার, যেমন মালয়েশিয়াতে মালয়েশিয়ার কি বলে লোকদের সাথে আমি কমিউনিকেশন করতাম, জিজ্ঞেস করতাম যে তোমাদের এখানে কি খারাপ কথা কেউ বলে, বলে আমাদের এখানে কোনো খারাপ ভাষা নাই, মানে ভাষাতেই নাই, ধরেন গালাগালিও নাই, শব্দ নাই গাল দেওয়ার, বুঝতে পারছেন? হ্যাঁ আমাদের যেমন স্যার অনেক সময় আপনি যদি বলেন এটা করেছো তো প্রথম প্রশ্নটা হবে যে কেন, হ্যাঁ মানে প্রশ্নের অ্যান্সারে যেভাবে প্রশ্ন আসে, তো আমাদের এখানে প্রশ্নটা আসলে কালচারাল কারণে হয়তো এরকম যে আমরা প্রশ্ন করা মানে এক ধরনের অ্যাকিউজিশন হিসেবে ইন্টারপ্রেট হয়, এটা কালচারালি মেবি হয়তো ল্যাঙ্গুয়েজ জন্য না। যেমন স্যার আমরা যেমন উড, যেমন
সরি যত ফ্রিকুয়েন্টলি এবং যত ইয়ে হয়, দুঃখিত স্যার অত ফ্রিকুয়েন্টলি তো আসলে ইউজ সম্ভব না, তাই না স্যার? তারপর থ্যাংক ইউ যত ইয়ে হয়, ধন্যবাদ তো আমাদের কালচারের ফ্রেমওয়ার্কে ওইভাবে পসিবল না, মানে জাস্ট আমি আমার নিজের পসিবল, আপনি ওই ফিরিঙ্গিদের কালচারে দেখে দেখে অভ্যস্ত হওয়ার কারণে ওইটাকে স্বাভাবিক মনে হচ্ছে, বুঝতে পেরেছেন? আর বাংলা ভাষাকে কঠিন মনে হচ্ছে কারণ প্র্যাকটিস নাই, আর কোনো কারণ নাই। আপনি ধন্যবাদ বললে সমস্যা কি? আপনি কারণ হচ্ছে সবাই শুনছেন যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাঁ কানের কাছে সব সময় শুনছেন, তো ধন্যবাদ বললে মনে হয় যে আতেল টাইপের হয়ে গেছে একজন, না? আমি বলছি না রবীন্দ্রনাথের ভাষায় কথা বলতে। হ্যাঁ আমার এক বড় ভাই আছে, উনি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর, অ্যানথ্রোপোলজির প্রফেসর, উনি খুব চৌকস একজন মানুষ, তো উনি অনেক আগে থেকে ছোটবেলা থেকে সাধু ভাষায় কথা বলতো। তো জাহাঙ্গীরনগরে যখন ছাত্র ছিল সে, আমি বলছি সেই ধরেন 89 বা 90 দিকের কথা, মানুষ বন্ধুবত থেকে না? হ্যাঁ মানুষ বন্ধুবত থেকে। আচ্ছা, তো সে একদিন আমরা মেহেরপুর থেকে আসতেছি, আমার বাড়ি মেহেরপুর, তারও বাড়ি মেহেরপুর, আসতেছি, গাড়ি এক জায়গায় একটু নষ্ট হয়েছে রাস্তায়, এই ঢাকা আরিচার মাঝামাঝি জায়গায়, তো একটা চায়ের দোকানে আমরা গেছি চা খাওয়ার জন্য। তার বন্ধু ছিল একটা বাইরের মানে অন্য জেলার ছেলে, মেহেরপুরে বেড়াতে গেছিল তার ক্লাসমেট। তো চায়ের দোকানে গিয়ে মানুষদা অর্ডার দিচ্ছে চা, ওই টি বয়কে বলতেছে যে আমাদের দুই কাপ চা দিবে, ওর কাপে চিনির প্রাচুর্যতা হবে আর আমার কাপে চিনির স্বল্পতা হবে। এখন যদি বলেন প্রাচুর্যতা শব্দটা কেমন লাগে, তা আমি বললাম ভাই একটা চিনি কম দিবি আর একটা চিনি একটু বেশি দিবি, ঠিক আছে? ওটা নিয়ে দৌড় দিস ওনার সাথে। স্যার আমারও লেখালেখি সূত্রে পরিচয় আছে স্যার, তাই না? তাহলে আমার কথা বলেন। ঠিক আছে তাহলে আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।